বাম হাত দিয়ে তৈরি খাবার তৃপ্তি সহকারে খাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মলমূত্র ত্যাগ করে অথচ এরাই সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে না। যে হাতে টাকা পয়সা গুনে সেই হাত না ধুয়ে খাবারটা তৈরি করে। সামান্য একটু পানিতে বারবার প্লেট বাটিগুলো ধোয়া মোছা করে। ঘরে আমরা যে পানিটা ফুটিয়ে ফিল্টারিং করে পান করি, এখানে বিশুদ্ধ নয় এমন পানিও পান করছি। পেঁয়াজ কেটে খোলা রেখে দিলে 5 মিনিটের মধ্যে বদ হজম ও ডায়রিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বাসা বাঁধে। অথচ দেখুন, সালাদ সহ পেঁয়াজ কেটে ঘন্টার পর ঘন্টা খোলা রাখা হয়। এছাড়া রাস্তার ধুলো ময়লা তো আছেই। আরেকটি জনপ্রিয় খোলা খাবার হলো আচার। দেখবেন বড় একটা প্লেটে আচার নিয়ে স্কুল কলেজের গেটের সামনে অল্প বয়সের অথবা বয়স্ক কিছু মানুষ বিক্রি করছে। কোনো এক সময় দেখা গেছে যে ঠেলা গাড়িতে করে অসংখ্য কাচের বয়ামে অনেক রকমের আচার বিক্রি করছে। বয়াম থেকে চামচ দিয়ে আচার তুলে কাস্টমারকে দেওয়া হচ্ছে। একটু রুচিসম্মত মনে হতো, কিন্তু বড় প্লেটে বিভিন্ন আচার সম্পূর্ণ খোলা এ কেমন ব্যাপার? বারবার এদেরকে ঢেকে রাখতে বলা হয়, কিন্তু কোনো কথাই শোনে না এরা। একবার ওদেরকে জিজ্ঞেস করা হলো, ভাতের প্লেটে যদি মাছ মাংস শাক সবজি দিয়ে মেখে এভাবে রাখা হয় তাহলে কি আপনারা খাবেন? উত্তরে বলল, না, এটাই তো স্বাভাবিক, একজন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ তা খাবে না। গাড়ির চাকার সাথে জীবাণু ভরপুর ধুলো ময়লাগুলো সরাসরি এই আচারের প্লেটে এসে পড়ছে। রাস্তার পাশে ডাস্টবিন, ড্রেনের পচা দুর্গন্ধময় জায়গায় বসবাসকারী মাছিগুলো এসে আচারের প্লেটে বা ফুসকা ঝালমুড়ি খাবারগুলোয় ভনভন করে, যা আমাদের মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। একদিন চলার পথে এরকম এক বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছিলাম। এক হাই স্কুলের গেটের সামনের রাস্তায় একটা ইঁদুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাড়ি দুড়ি বের হয়ে আছে। তা থেকে প্রায় 4-5 হাত দূরে অবস্থিত আচারের খোলা প্লেট থেকে আচার কিনে খাচ্ছে কিছু ছাত্র। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিষয়টি লক্ষ্য করলাম। ইঁদুরের গায়ের মাছিগুলো সরাসরি আচারের প্লেটে গিয়ে বসছে, আবার আচারের প্লেট থেকে সরাসরি ইঁদুরের গায়ে এসে বসছে। এই দৃশ্যটা ছাত্রদের দেখালে তারা হাতের আচারগুলো ফেলে দেয়। এটা তো দেখার পর ফেলে দিল, কিন্তু না দেখে এভাবে কত জীবাণু যে আমাদের প্রতিদিন এসব খাবারের সাথে শরীরে প্রবেশ করছে তা অনুভব করলে গা শিহরে ওঠে। আবার অনেক অভিভাবককে দেখা গেছে নিজেও খাচ্ছে, সেই সাথে সন্তানদেরকেও খাওয়াচ্ছে। ঝালমুড়ি সহ অন্যান্য খোলা খাবারেও একই অবস্থা। কোনো প্রকার হাত মোজা ছাড়াই বাম হাত ধরে ডান হাতে কাটছে পেঁয়াজ শশা গাজর সহ সালাদের উপকরণগুলো, এবং সেগুলো ঘন্টার পর ঘন্টা খোলাই থাকে। তার বাম হাতের জীবাণু, রাস্তায় বহুবিধ জীবাণু সব আমরা তৃপ্তি সহকারে খাচ্ছি। এভাবেই প্রতিদিন আমাদের দেহ নামের প্রিয় যন্ত্রটাকে নষ্ট করে ফেলছি নিজেরাই। শিশু সন্তানদের শরীরে এইসব জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে তাদের মূল খাবারের অরুচি বদহজম সহ গ্যাস্ট্রিক আলসার সহ পেটের ক্রিয়াজনিত নানান সমস্যায় জর্জরিত হচ্ছে শিশুকাল থেকেই। আর সেই কারণেই শিশু শরীর গঠন সঠিকভাবে সম্পন্ন হয় না, এটাই মূল কারণ। মূল কারণ থেকে বের হয়ে না আসতে পারলে কোনো ব্যবস্থাই কাজে আসবে না। অন্যদিকে দেখুন, স্বাস্থ্যের জন্য আরেক মহাবিপর্যয় ডেকে আনছে হাজার হাজার রং বেরঙ্গের গুণে গুণান্বিত প্যাকেটজাত ও কমার্শিয়াল খাবার। মানুষ সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করার জন্য কি এত রকমের খাবারের প্রয়োজন আছে? এগুলোতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কিছু নির্দিষ্ট ব্যবসায়ী, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সব মানুষ, কারণ এই সব খাবারের স্বাভাবিক তাপমাত্রায় জমাট বাঁধে এমন চর্বি ব্যবহার করা হয় বেশি।
যা মানবদেহের সব জটিল সমস্যা সৃষ্টিকারী এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরল বাড়ায়, এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা কমায়। অন্যভাবে বলা যায়, এগুলো ট্রান্সফ্যাট বা মানুষের তৈরি চর্বি, যা প্রাকৃতিক চর্বিটাকে নানা উপায়ে মজাদার করে তোলে। এছাড়াও মুখরোচক করার জন্য অতিরিক্ত চিনি ও লবণ ব্যবহার করা হয়, যা শিশুদের দেহ মনকে উত্তেজিত করে তোলে, আর সেজন্য তারা ধৈর্যহীন হয়ে পড়ে এবং কোনো একটি বিষয়ে মনস্থির করতে পারে না। সবচেয়ে বড় সমস্যা হলো, এসব অতিরিক্ত মজাদার খাবার খাওয়ার কারণে ঘরের তৈরি মূল খাবার যেমন ভাত, রুটি, শাক সবজি, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, ফল, যেগুলো শরীর গঠন ও রক্ষণাবেক্ষণ করে, এই খাবারগুলো খেতে না চাওয়া। কারণ খুব সহজ, জিহ্বায় যদি সবসময় এই ডালডা ঘিয়ের তৈরি খাবারের স্বাদ লেগে থাকে, তাহলে সেখানে সয়াবিন তেলে রান্না করা শাকসবজি মাছ মাংস স্বাদ জায়গা করে নেওয়া একটু কষ্টকরই বটে। এটা আরেকটা মূল সমস্যা, কেউ যদি জোর করে খেয়েও নেয়, সেগুলো সঠিকভাবে ডাইজেস্ট হয় না বা অ্যাডজাস্ট হয় না। এভাবেই দিনের পর দিন আমরা অভিভাবক সহ শিশু সন্তানদেরকে নিয়ে এইসব খাবারের মধ্যে ডুবে থাকি। মানুষের বুদ্ধির বিকাশ ঘটলেও স্বাস্থ্যের বিকাশ ওষুধ নির্ভর, দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা অচল। শেষ বয়সে সারা জীবনে কষ্টের সঞ্চয়, পেনশনের অর্থগুলো শিশুকাল থেকে শরীরে জমানো সব জঞ্জাল আবর্জনা পরিষ্কার করতেই শেষ। তাহলে লাভ কী হলো? একসময় অর্থ ব্যয় করলাম দেহে অসুখ বিসুখ সৃষ্টির জন্য, আর এখন অর্থ ব্যয় করছি সেই অসুখ বিসুখ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু মুক্ত কি হওয়া যায়? তাহলে উপায় কি? শিশুরা যদি প্রতিদিন খেলাধুলা বা ব্যায়াম করত, তাহলে হয়তো ক্ষতির মাত্রাটা অনেকটা কম হতো। কিন্তু বর্তমানে শহরের শিশু থেকে সব বয়সের মানুষ যান্ত্রিক ও ব্যস্ততাময় জীবনযাপন করে, তাই এদের প্যাকেটজাত এবং কমার্শিয়াল খাবার যতটা সম্ভব বর্জন করাই উচিত। প্যাকেটজাত বা কমার্শিয়াল খাবার যে একেবারেই খাবেন না তা নয়, যেমন হোটেল বা রেস্টুরেন্টে খাবার সৃষ্টি হয়েছে, সাধারণত যারা গ্রামগঞ্জ থেকে শহরে প্রায়ই প্রয়োজনে আসেন, সারাদিন থাকতে হবে শহরে, সেক্ষেত্রে তিনি কমার্শিয়াল খাবার খেতে পারেন। যেমন কোনো এক জরুরি কাজে বড় শহরে গেলেন, সেখানে হোটেলে থাকবেন, রেস্টুরেন্টে খাবার খাবেন, এটাই স্বাভাবিক। আপনারা যারা দীর্ঘদিন এসব খাবার খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন, এই খাবারগুলো মায়া ছাড়তে পারছেন না, তারা মাঝে মধ্যে বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে ইত্যাদি জায়গায় সপ্তাহে একবার বা মাসে দুই তিনবার খেতে পারেন। এখানে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ সম্মিলিত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করবেন। আজকের এই শরীরচর্চা সম্মেলনে সম্মানিত উপস্থিতি মাননীয় জেলা প্রশাসক, জনপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সিভিল সার্জন, শিক্ষা অফিসার ও ইউনো মহোদয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দের মাধ্যমে সরকারের নিকট আমাদের জোর দাবি, বিদ্যালয়ের গেট থেকে কমপক্ষে 200 থেকে 300 গজের মধ্যে কোনো খোলা খাবারের দোকান বসতে পারবে না। শুধুমাত্র দেশি ফল, আম, আমড়া, শসা, গাজর, পেঁপে, বাদাম, এই ধরনের দোকান বসতে পারবে। তবে কাস্টমার বলার পর ফল কেটে দিতে হবে, আগে কেটে রেখে বিক্রি করতে পারবে না। প্রত্যেক বিদ্যালয়ের গেটের পাশে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা কর্তৃক প্রকাশিত ব্যায়ামের শপথটি স্থায়ী সাইনবোর্ডে লিখে স্থাপন করা। প্যাকেটজাত ও কমার্শিয়াল খাবারের বিজ্ঞাপনে শিশুদের মডেল হিসাবে ব্যবহার করা যাবে না। বিদ্যালয়গুলোতে টিফিন হিসাবে সিঙ্গারা, চমুচা বা এই জাতীয় কমার্শিয়াল খাবার শিক্ষার্থীদের খাওয়ানো বন্ধ করতে হবে। উপস্থিতি শুধু সম্মানিত অতিথিবৃন্দ, আমরা যদি আমাদের এই জোর দাবিগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ হবে সুস্থ সুন্দর, এবং আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।
एक जाति सुस्थ एवं सुंदर देहेर प्रजन्म के उपहार दीते पारबे। सम्मानित अभिभावकबृंद, आपनारा जारा बर्तमाने कमार्शियल खाबारे अभ्यस्त हुए पड़ेछेन, तारा किभाबे आमादेर आगामी प्रजन्म के सामने सुस्थभावे बड़ो करे तुलबेन से विषये आमार किछु मतामत। खूब शांत परिवेशे सन्तानदेर साथे काउंसिलिंग करुन, से जेगुलो बाइरेर खोला खाबार खाय अभिभावक हिसाबे सेई खाबारगुलो थेके निजेके बिरत रखते हबे। खाबारगुलोर उत्पादन ओ परिवेशन सम्पर्के बुझान, घरे रान्ना करा खाबारेर भालो दिकगुलो बुझानोर चेष्टा करुन। खोला ओ प्याकेटजात कमार्शियल खाबारेर क्षतिकर दिकगुलो सन्तानदेरके बुझानोर चेष्टा करुन। धैर्य धरे दिनेर पर दिन चेष्टा करतेई थाकुन। एकटा कथा मने राखबेन, जदि मने करेन जे ओई सन्तानटी आपनार कथा शुनबे ना बा मानबे ना, ताहले कखनोई मानबे ना। आर आपनि जदि मने करेन जे ओ आमार सन्तान, আমি যা বলবো সে তাই শুনবে বা মানবে, তাহলে তাই হবে, আজ কাল নয়তো পরশু। এরপরও যদি কাজে না আসে তাহলে সন্তানদের সাথে চুক্তি করুন যে সারা সপ্তাহে কোনো কিছু বায়না ধরতে পারবে না, বা সপ্তাহে প্রতিদিন বাইরের খাবার না খেয়ে সপ্তাহে একদিন যা চায় তা খেতে দিন। তার সাথে চুক্তি করুন ফ্রাইডে গিফট হিসেবে, সারা সপ্তাহে আর নো বায়না, চেষ্টা করে দেখুন না কাজে লাগতে পারে। অভিভাবকদের ধৈর্য ধরতে হবে, বাচ্চাটা এটা খেতে চাই আমি কিনে দিলাম না, বাচ্চাটাও কষ্ট পাচ্ছে আপনিও কষ্ট পাচ্ছেন, এই ধরনের কষ্ট কিছু সহ্য করতে হবে অন্তত 10 বছর বয়স পর্যন্ত। সন্তানদের সঠিকটা বোঝানোর জন্য বা মানার জন্য কৌশল পরিবর্তন করতে পারেন। একটা কথা সবাই পরিষ্কার মনে রাখবেন যে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বেশি খাবারের প্রয়োজন হয় না, যতটুকু শরীর গ্রহণ করে ততটুকুই প্রয়োজন। পৃথিবীতে মানুষের খাদ্য ঘাটতি হওয়ার কথা নয়, কারণ সৃষ্টিকর্তা সৃষ্টির পূর্বেই তার প্রয়োজনের মতো খাদ্যে মজুত করে রেখেছেন। আমরা মানুষরা সঠিক ব্যবহার ও সুষম বণ্টন করি না। সচ্ছল ব্যক্তিরা বা তাদের শিশুরা প্রয়োজনের অনেক বেশি প্রোটিন, আমিষ ও ফ্যাট গ্রহণ করে, এর ফলে যারা অসচ্ছল বা নিতান্তই গরিব তারা যেটুকু প্রয়োজন তা পাচ্ছে না, কারণ একদল প্রয়োজনের বেশি গ্রহণের ফলে চাহিদা বেড়ে যায়, সেজন্য দামও বেড়ে যায়। দাম বাড়লে তাদের ক্রয় ক্ষমতার কোনো সমস্যা হয় না, কিন্তু আরেক দল মূল্য বৃদ্ধির কারণে প্রয়োজনীয় পুষ্টিকর প্রিয় খাদ্যটা দৈনিক খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয়। আবার যারা নিতান্তই গরিব তারা প্রোটিন ও ফ্যাট তো দূরে থাক, প্রয়োজনীয় শর্করা বা কার্বোহাইড্রেট এর চাহিদাও পূরণ করতে পারে না, অর্ধাহারে অনাহারে দিন যাপন করে। হাস্যকর ব্যাপার হলো পৃথিবীর একদল মানুষ অতিরিক্ত পুষ্টি গ্রহণের কারণে নানা রোগ শোকে দিন যাপন করে, আবার আরেক দল পুষ্টির অভাবে রোগে শোকে দিন যাপন করে। খুব ভালো করে একটু চিন্তা করে দেখুন, এই খাদ্যের সুষম বণ্টনের অভাবে আমরা কেউ সুখে নেই, কেউ শারীরিক ও কেউ মানসিকভাবে সুখে না। ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সবাই একটা জায়গায় গিয়ে ধরাশায়ী রোগ শোকের কাছে, সকাল দুপুর আর রাত্রে ঔষধের উপর নির্ভর করে জীবনযাপন করে। সবার জীবন কেমন জানি বিষাদ হয়ে গেছে, কারো খাদ্যের অভাবে জীবন বিষাদ হয়ে আছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে জীবনযাপন স্বাধীন করেছে। উভয় অবস্থার জন্য একটাই কারণ, তা হচ্ছে খাদ্যের সুষম বণ্টন। আবার অর্থনীতির সুষম বণ্টন বললেও আরও যুক্তিসঙ্গত হবে। এই একটা কাজ সুষম বণ্টন যদি করা যায় তাহলে আমাদের দেশে রাতারাতি একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। সুষম বণ্টনের ফলে সঠিক পুষ্টি বা সুষম খাদ্যনীতি বাস্তবায়ন করা সম্ভব হবে, এতে করে আমাদের যে মূল সম্পদ জনবল তা সঠিকভাবে কাজে লাগানো যাবে, যে যার কাজ ও দায়িত্বে মনোযোগী হতে পারব, এতে উন্নয়ন ত্বরান্বিত হবে। তা না হলে কেউ খাবে আর কেউ খাবে না, কেউ পাবে আর কেউ পাবে না, এমন পরিবেশের সৃষ্টি হবে। হিংসাবশত হয়ে একদল গড়বে আরেক দল ভাঙবে,
মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে। কেউ এমন করবে সাধারণ ক্ষুধা মেটানোর জন্য, আবার কেউ করবে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য, কেউ এককভাবে করবে, কেউ করবে দলগতভাবে। এমতো অবস্থায় উন্নয়ন কখনো সম্ভব নয়। যদিও আমরা আপাত দৃষ্টিতে দেখব উন্নতি হচ্ছে, তা কিন্তু স্থায়ী নয়। আসুন আমরা সুষম বণ্টনের দিকে একটু নজর দেই। যাদের প্রয়োজনের অতিরিক্ত আছে তারা দান খয়রাত বেশি বেশি করে করি। ব্যাংকে টাকা পয়সা অলস ফেলে না রেখে উৎপাদনমূলক কাজে বিনিয়োগ করি, কর্মসংস্থানের বন্দোবস্ত করি। যাদের প্রয়োজনের অতিরিক্ত কৃষি জমি আছে তারা ভূমিহীনদের জমি বর্গা দিয়ে চাষবাসের সুযোগ করে দেই। আমরা সবাই সুখী হই, আমাদের উত্তরসূরিদেরকে সুখী ও সুন্দর দেশের নাগরিক হিসেবে গড়ে দেই। এই প্রতিজ্ঞা হোক সকল শিশুর অভিভাবকবৃন্দে। আসুন আমাদের সন্তানদের সুস্থ, সুন্দর, সৎ ও আদর্শবান হিসাবে গড়ে তোলার প্রতিজ্ঞা করি। সেজন্য জানতে হবে, মানতে হবে, সুখের জীবন সাজাতে হবে। আপনি সুস্থ থাকুন, আপনার চারপাশ সুস্থ রাখুন, সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। পরিকল্পনা, গবেষণা, গ্রন্থনা ও পরিচালনা মোহাম্মদ ফিরোজ জামান। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ড্রিমস আনলিমিটেড জিমনেসিয়াম মৌলভীবাজার। সাধারণ সম্পাদক ও চিফ ইনস্ট্রাক্টর শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা মৌলভীবাজার সদর। প্রধান প্রশিক্ষক অমূল্যদার ব্যায়াম প্রশিক্ষণালয় মৌলভীবাজার। প্রতিষ্ঠাতা পরিচালক ও গবেষক ন্যাচারোপ্যাথি ফাউন্ডেশন মৌলভীবাজার। কোথায় ছিলাম নিজের মতো? আচ্ছা,